বটদ্রুবার সাহিত্যিক শিল্পী পেঞ্চনার গজেন রাজখোৱাৰ অস্পৃশ্যতা নিবারণীর এপাত অস্ত্র সতীরাধিকা শীর্ষক নাটক উন্মোচন। নগাঁও জেলার বটদ্রুবার সাহিত্যিক শিল্পী পেঞ্চনার গজেন রাজখোৱাৰ দ্বারা রচিত প্রথমখন নাটক অস্পৃশ্যতা নিবারণীর এপাত অস্ত্র সতীরাধিকা শীর্ষক গ্রন্থখনি শনিবারে উন্মোচন করা হয়। আলিপুখুরী ভাষা সাহিত্যসভার উদ্যোগত বটদ্রুবা শ্রীমন্ত শঙ্করদেব গবেষণা প্রতিষ্ঠানত অনুষ্ঠিত উন্মোচনী সভাখনত সভাপতিত্ব করে আলিপুখুরী ভাষা সাহিত্যসভার সভাপতি ইন্দ্রমোহন বড়ুয়াই। আলিপুখুরী ভাষা সাহিত্যসভার প্রাক্তন সম্পাদক কন্দর্প কুমার কলিতায় আধরা অনুষ্ঠানটিত সভাপতি ইন্দ্রমোহন বড়ুয়াই নাটকখন উন্মোচন করে সাহিত্যিক গজেন রাজখোৱাৰ দ্বারা রচিত বরদুয়া আলিপুখুরী সংক্ষিপ্ত পরিচয়, বরদুয়া চৌতরা, বছরটু বরদুয়া আর আইসকলের দিহানাম, সতীরাধিকা আর শান্তিজান, ভকতর সঙ্গ সদা নুগুচুক, ভকতির রস নে গল্প, বিষ্ণুরাভা, বরদুয়া চিত্রপুথিকে আদি করে বারোখন গ্রন্থর চমু বিশ্লেষণ আগবায়। সামাজিক দূরত্ব অক্ষুণ্ণ রাখি অনুষ্ঠিত সভাখনির শেষত আলিপুখুরী ভাষা সাহিত্যসভার এখনি মাহিকীয়া বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকতে সম্পাদক হরিনারায়ণ কোঁৱৰে সাংগঠনিক দিশের উপর আলোকপাত করে জগন্নাথ কলিতা সাহিত্যসভার আজীবন সদস্য পদর প্রমাণপত্র প্রদান করে। অনুষ্ঠানটিত লক্ষ্যধর তালুকদার দিজুমণি বড়ুয়া, প্রশান্ত ভরালী, হিমেশ্বর দাস, দিব্যজ্যোতি বড়ুয়া, বিনোদ রাজখোৱা, পূজা শইকীয়া, মনীষা বড়ুয়া, বিকাশ কলিতা, বিনোদ বরাকে প্রমুখ্য করে কেবাগী ব্যক্তি উপস্থিত থাকে। পূজা শইকীয়া, টাইমলাইন অসম। গহপুরের দক্ষিণ পাৰৰ ৰাওনামুখ, বৰতামুলী আৰু লোহিতমুখৰ বান পৰিস্থিতি অতি ভয়াবহ দিশলৈ গতি কৰিছে। যিকোনো মুহূৰ্ততে মথাউৰি ছিঙাৰ আশংকা। স্থানীয় বিধায়ক উৎপল বৰা, ৰাজ্যসভাৰ সাংসদ ৰিপুণ বৰা আৰু লোকসভাৰ সাংসদ পল্লৱলোচন দাসৰ লগতে গহপুৰ মহকুমা প্ৰশাসনে এতিয়ালৈকে কোনো ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ অভিযোগ স্থানীয় ৰাইজৰ। আগৰ বাৰিকাত গহপুৰ সমষ্টিৰ প্ৰশাসনীয় বিষয়াসকলে মথাউৰিৰ বাহিৰৰ গাঁওবিলাকক কিছু কাৰ্য আহাৰ্য দিয়া হৈছিল বুলি জানিব পাৰিছে, কিন্তু বৰ্তমান আমাৰ মথাউৰিৰ ভিতৰত থকা গাঁওবিলাকত এতিয়ালৈকে কোনো চৰকাৰী কাৰ্যবস্তু যোগান দিয়া নাই আৰু বেমাৰৰ কাৰণে গৰু ম'হৰ পশুবিলাকৰ কাৰণে চিকিৎসাৰ কাৰণে কোনো ব্যৱস্থা গভৰ্ণমেণ্টে এতিয়ালৈকে লোৱা নাই আৰু কোনো যোগাযোগ নাই। এতিয়া গহপুৰ মিডিয়াৰ যোগেদি গহপুৰ সমষ্টিৰ প্ৰশাসনীয় বিষয়া তথা মহকুমা ডিপুটি আৰু গহপুৰ সমষ্টিৰ জনপ্ৰতিনিধি বিধায়ক মহোদয়ক অতি সোনকালে এই অঞ্চললৈকে পরিদর্শন করে এই অঞ্চলের রাইজ আর পশুপক্ষীবিলাক চিকিৎসা ব্যবস্থা আর উদ্ধারের কারণে ব্যবস্থা করবর কারণে আমি এই ফেসবুক আর ইলেকট্রনিক মিডিয়ার যোগেদি অনুরোধ জানাইছো। এতিয়ালৈকে রাইজে কার্যবস্তু নোপাতো বড় দুর্ভাগ্যজনক। আজি প্রাকৃতিকভাবে সেই অঞ্চলটি যথেষ্ট দ অঞ্চল, কিন্তু সরকার এতিয়ালৈকে কোনো যোগাযোগ ব্যবস্থা করা নাই কার্যবস্তু দিবর কারণে। আজি এই অঞ্চলের জনজাতীয় মিচিং সকলে পশুধনের উপর নির্ভর করে, এই পশুধনের উপর নির্ভর করা ব্যক্তি সকলে রাইজক এতিয়ালৈকে কার্যবস্তু চিকিৎসা ব্যবস্থার পর ধরে পেলায় একো যোগাযোগ ব্যবস্থা করা নাই। সেয়েহে আমি এই অঞ্চলের রাইজে সমুখ রাইজে জনপ্রতিনিধি তথা বিধায়ক মহোদয় আর গহপুর সমষ্টির প্রশাসনীয় বিষয়াসল অতি সোনকালে এই অঞ্চলটি পরিদর্শন করে রাইজ চিকিৎসা ব্যবস্থা আর কার্যবস্তু যোগান দিবর কারণে আর পশুপক্ষীসল চিকিৎসা সেবার কারণে আমি অনুরোধ জানাব। অতি শীঘ্রে এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবল সরকারলে বিনম্র অনুরোধ ভুক্তভোগী রাইজর। রাওনামুখর পর সত্যেন্দ্রকারী, টাইমলাইন অসম।